সরকার কিন্তু এবার সরকারি ভাবে কোনো পার্টি করতেছে না। যেমন আমাদের গণভবনের একটা দাওয়াত থাকে, ইফতার পার্টির একটা বঙ্গভবনের দাওয়াত থাকে, শুধু আমাদের না, আরো সাংবাদিক একসময় থাকে, একসময় বুদ্ধিজীবী থাকে, বিভিন্ন পার্টি থেকে, এইগুলি ইফতার কিন্তু পার্টি করা হচ্ছে। হলো এই দেশটাকে কি ওই যে কে বলছে এত মসজিদ কেন করছেন, এটা কারো ব্যক্তিগত বিষয় থাকতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। সরকার কিন্তু মসজিদের বিপক্ষে নয়, তাহলে কিন্তু 470টা মডেল মসজিদ, 470টা উপজেলা স্থাপনের পদক্ষেপ নেওয়া হতো না। যে আমরা পার্টিকে যেন এই হয়তো হয়তো প্রয়োজনে, দেশীয় প্রয়োজনে আমাদের মানে অর্থনীতি মন্দা, তবে এদিকে দৃষ্টি দেওয়ার আগে সরকারের দৃষ্টি দেওয়া দরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া দরকার ছিল এই এই সিন্ডিকেট ক্যাপ্টেন। আসলে আমাদের ধর্মে বলা আছে কোনটা খাওয়া যাবে না, যেটা বলা আছে সেটার মধ্যে কিন্তু গরু নেই, হ্যাঁ শুকরের আছে, তাই গরুর মাংস কিন্তু আমাদের ধর্মে নিষিদ্ধ না। আর এখানে যদি কোনো বিশ্ববিদ্যালয় এটা করে থাকে যে গরু খাওয়া যাবে না বা গরু করা যাবে না, সেটা ঠিক করে না, কেননা হিন্দুদের জন্য আলাদা মানে ডাইনিং আছে বা হল আছে, আর যদি একই সাথে ডাইনিং হল থাকে তাহলে আলাদা টেবিলের ব্যবস্থা কিন্তু আছে। আমরা কিন্তু বিভিন্ন হোটেলে যে মাঝে মাঝে খেতে হয়, বিভিন্ন জেলায় গেলে, আমরা সে শুটিং করতে গেলে বা যে কোনো কাজে গেলে, সরকারি কাজ ভিন্ন, তখন তো সার্কিট হাউসে খাওয়া দাওয়া হয়, সেখানে কিন্তু আমরা গরু মাংস, খাসির মাংস, সব মাংস একসাথে খেতে দিই। তাই ইসলামে গরু মাংস খাওয়ার কোনো নিষেধ করে না, যদি এরকম কোনো প্রজ্ঞাপন জারি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা খারাপ করেছে। আমি এই আমি আবারও দৃষ্টি আকর্ষণ জানানোর করিম সাহেবের, যে এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইফতার না করে নাই, পার্টি করে ইফতার করতে নিষেধ করেছে। পার্টি মানে ওই যে আড়ম্বর পরিহার করতে বলছে, ইফতার পরিহার করতে বলেনি, আড়ম্বর পরিহার করতে বলেছে। যে আড়ম্বর পরিহার করে, আড়ম্বর করতে যে টাকা লাগবে ওই টাকাটা তিনি গরিবদের মাঝে বিতরণ করার জন্য, এটা কিন্তু বলেছে। আর এটা কি হিন্দুস্থান হচ্ছে না? এটা হিন্দুস্থান হওয়ার কোনো সুযোগ নেই, হিন্দুস্থান হওয়ার কোনো অবকাশ নেই, কেন এখানে অনেক তৌহিদি জনতা আছে যারা এটা আটকে দেবে। তাই হিন্দুস্থান করার কোনো পরিকল্পনা, স্কুলে রোজার মধ্যে খোলা থাকলে হিন্দু হয়ে যাবে, হিন্দু মুসলমান ধর্ম কিন্তু এতটা দুর্বল না, বা ইফতার অনুষ্ঠান না করে ইফতার নিজে বাসায় করলে আমাদের ইসলাম ধর্ম শেষ হয়ে যাবে, ইসলাম ধর্ম এতটা দুর্বল নয়, এটা হলো আপনার কথা। আর এটা বলছি যে ইফতার, আপনাকে বলেছি ইফতার নিষ্পর নয় আড়ম্বরপূর্ণ করতে, যে ওই টাকা আপনার কিন্তু বিতরণ করতে দিতে বলে। আপনি জয়নাল আবেদিন বলছেন যে ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি উদ্যোগে যে ইফতার পার্টি গুলি করা হয়, পার্টি করতে হলে আমি আবার বলছি অনেক কিছু করতে হয়, প্যান্ডেল করতে হয়, টেবিল ভাড়া করতে হয়, ওয়েটার ভাড়া করতে হয়, এবং অনেকগুলো আইটেমে করতে হয়, তাতে এই এগুলি সবাই ওই চাঁদা দিয়ে বা মানুষের কাছে নিয়ে ব্যক্তি উদ্যোগে করে, এই ব্যক্তি উদ্যোগের টাকাটা অনেক লোক জমায়েত হয়, এই জমায়েত না না, ওটা মসজিদে কিন্তু ইফতার চলছে, কিন্তু ওটা কোনো পার্টি করে হয় না, ওটা কিন্তু বিভিন্ন বাসায় থেকে পাঠানো হয়, যেমন আমার বাড়ি থেকে পাঠানো হয়, বাসাতেও পাঠানো হতে হতে দেখেছি আমার বাবারা বলে, এটা পাঠানো হয় সেখানে কিন্তু ইফতার হচ্ছে, পার্টি করে ওটা স্বেচ্ছায় হয়, তো ওই টাকাটাই গরিবদের মাঝে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। আর এটা যে এত বছর হয়নি এখন কেন এটা বলা হচ্ছে, এখন অর্থনৈতিক অবস্থা খারাপ এবং এগুলি কিছুটা সাধন করলে আমাদেরই লাভ। ওই যে রবি ভাই বললেন, রবি ভাই কিন্তু সত্য মিথ্যা কি বলেছেন বলি আমি বলবো না, তবে অনেক আইটেমই কিন্তু মানে ইফতার হয় সরকারি জায়গায়, তাদের কিন্তু আইটেমের কম পড়বে না, আইটেমের কম কিন্তু তাদের ওখানে পড়বে না। আপনারা যদি একটু আইটেম কমিয়ে অনুষ্ঠান না করে যদি দেন তাহলে সরকারের মানে পাবলিকের সুবিধা, গরিবদের লোক, আর ইসলামের নীতি কথাই এটা যে সবাইকে নিয়ে তুমি একসাথে ইফতার, এবং আপনি একজনকে যদি ইফতার করেন তার আপনি সব কিন্তু পাবেন, একটা সম পরিমাণে একজন রোজাদারের পাবে, তা কিন্তু তার কাছে ভাগ না, সেও পাবে আপনিও পাবেন। আর ওই যে আমি আরেকটা বলছি, সরকার কিন্তু এবার সরকারি ভাবে কোনো পার্টি করতেছে না, যেমন আমাদের গণভবনের একটা দাওয়াত থাকে, ইফতার পার্টির একটা বঙ্গভবনের দাওয়াত থাকে, শুধু আমাদের না, আরো সাংবাদিক একসময় থাকে, একসময় বুদ্ধিজীবী থাকে, বিভিন্ন পার্টি থেকে, এইগুলি ইফতার কিন্তু পার্টি করা হচ্ছে না, এই টাকাটা জনগণের মাঝে দিবার বিষয়গুলি চলে আসছে। আরেকটা হলো আমার ভাই বলেছেন ডিমান্ড সাপ্লাই, হ্যাঁ ডিমান্ডের সাথে সাপ্লাই এবং সাপ্লাইয়ের সাথে ডিমান্ডের বিষয়টা অর্থনীতির মূল ভাষায় কিন্তু এটা, যেহেতু এটা সাপ্লাইয়ের ডিমান্ড বেশি হয়ে গেছে বা ডিমান্ডের যে সাপ্লাই তার মূল্য বেড়ে গেছে, তাই এই মুহূর্তে কিন্তু কিছুটা সাধন করে। তাই বলে কিন্তু আবার বলছি সরকার কিন্তু বলেনি যে
আপনার ইফতার পরিহার করার জন্য আরম্ভর অনুষ্ঠান পরিহার করে ওই টাকা দিতে বলছে। আরেকটা বললো যে ইনু সাহেব এখন বলছে বড়ুই দিয়ে বড়ির বিরোধিতা করছে এবং বলছে কেন এটা খাবো। ইনু সাহেব কিন্তু 17-16 বছর সরকারি ছিল, তখন কিন্তু বলে না, এখন যে সরকারে নাই এখন সে আমাদের বাঙালিদের চরিত্র রীতিমতো গেছে। যখন সরকারের পক্ষে ছিল তখন কিন্তু সরকারের একটা দিনও সরকারের বিপক্ষে বলে নাই, সরকারের পক্ষে এই বামদলই বেশি বলে গেছে। এখন যখন তো পায়নি এখন সে বলা শুরু করেছে। আরেকটি আপা একটা বলেছেন যে আমিও শুনেছি আপনার যে শিল্পমন্ত্রী কিন্তু এই খেজুরের কথাটা উল্লেখ করেন, আমি যতটুকু ভিডিও এডিটেড হতে পারে আমি যতটুকুনি ভিডিও দেখেছি সে বলছে আপেল বাদ দিয়ে আপনার বড়ুই খান, উনি খেজুর বাদ দিয়ে বড়ুই খেতে বলেন নেই, আর খেজুর আর বড়ুই কিন্তু এত মসজিদ কেন করছেন, এটা কারো ব্যক্তিগত বিষয় থাকতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, সরকার কিন্তু মসজিদের বিপক্ষে নয়। তাহলে কিন্তু 470টা মডেল মসজিদ, 470টা উপজেলা স্থাপনের পদক্ষেপ নেওয়া হতো না, এবং মডেল মসজিদে কিন্তু সকল ব্যবস্থা, পুস্তক সব ব্যবস্থা আছে। আমি আবারও বলবো যে আরেকটি কথা বলবো, এই যে আপা শেষে বললেন যে ইফতার গণ ইফতারে যে হামলাটা এটা সঠিক হয়নি, এটা ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইফতার ঠিক না মসজিদে, মানে ইয়ে নিয়ে রোজা নিয়ে আলোচনা আর কি। ও আচ্ছা, আর এটা 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 রোজা নিয়ে আলাপে হামলা করাটা মসজিদে তো আরো হামলা করাটা সঠিক নয়, যে ধর্মের হোক না কেন আমরা তো আবারও বলবো যে আমাদের দেশে 80-90% মুসলমান আছে, সেখানে মসজিদে হামলা করাটা এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি, যারা করেছেন তাদের বিপক্ষেও এটা যাওয়ার সম্ভাবনা বেশি। আর এগুলি আমরা হলো সকল ধর্মের, আমাদের ইসলাম ধর্ম সকল ধর্মকে স্বীকৃতি দিয়েছে যে হ্যাঁ তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। কারণ যে এই এই এ বিষয়ে একটি সানে নজরুল একটা কিন্তু সুরাও নাজিল হয়েছে যে তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম, আমাদেরকে বলা হয়েছে যে তুমি আমার 6 মাস আমার ধর্ম পালন করো, তোমার ধর্ম রসুল আমি 6 মাস করবো না, তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমার করো। এখানে এই যে মসজিদে হামলাটা করাটা সঠিক হয়নি। আবারও বলবো যে আমরা পার্টিকে যেন এই হয়তো প্রয়োজনে, দেশীয় প্রয়োজনে আমাদের মানে অর্থনীতি মন্দা, তবে এদিকে দৃষ্টি দেওয়ার আগে সরকারের দৃষ্টি দেওয়া দরকার ছিল, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি দেওয়া দরকার ছিল এই এই সিন্ডিকেটকে ভাঙা, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে এই সিন্ডিকেটকে ভাঙা তার চেয়ে আরো বেশি, ওই ব্যাপারে জিরো টলারেন্স বলেন আজকালকার সকল সকল সরকার প্রধান না জিরো টলারেন্স বলেন, কিন্তু আসলে কি তাই হয় না, যদি দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ করা যেত, এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা কিন্তু নিজের হাতে কিছুটা সাধন করে, যতটা না দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত হবে তার চেয়ে বেশি নিয়ন্ত্রিত হবে যদি আপনি এই যে দোকান বা বাজার সিন্ডিকেটটা ভাঙতে পারেন, আপনি যদি রাস্তার চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, আপনারা কিন্তু যে উৎপাদন করছে সে কিন্তু সঠিক মূল্যে পাচ্ছে না, মাঝের যে বিভিন্ন দলীয় চাঁদাবাজ আছে তারা পাচ্ছে, এতে কিন্তু সাধারণ মানুষ ফুসে উঠছে ফেপে উঠছে, তারা তারা কিন্তু বাঁধ ভেঙে যাবে, আর একবার জনগণের বাঁধ ভাঙলে কিন্তু সেটা দেশের জন্য রাষ্ট্রের জন্য বা যে সরকার সরকার গঠন পার্টি সরকার গঠনছে তাদের জন্য ভালো নয়। তবে আবারও বলবো সিয়াম সাধনের মাস, আমরা সব জায়গায় সংযত হই, সিয়াম পালন করি, আমরা নিজেদেরকে পুড়িয়ে খাটি ধর্মীয় মানুষের রূপান্তরিত করবো, আমরা সংঘাত করব না, আমরা মানে এমন কিছু ছড়াবো না যাতে আমাদের ধর্মকে মানুষ প্রশ্নের মাঝে নিয়ে যায়, সরকারকে সেই পদক্ষেপ নেওয়ার এবং জনগণকেও সেই পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি। ধন্যবাদ।